हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। एखन आमरा पहुंचे गेछि प्रश्नोत्तर पर्वेर 91তম पर्वे। आज के प्रथम प्रश्न करेछेन डॉक्टर डी प्रामाणिक। उनी बोलछेन प्रेफार्ड कैटागरी 3 बच्चर होयेछे तबुओ एसएससी थेके बैक करेछे कोनो भ्यालिड रिजन छाड़ा। आमी आपनाके अनेकबार बोलेछि जे माने आपनाके माने आमार चैनलेर मध्य दिये अनेकबार बोलेछि जे प्रेफार्ड कैटागरी कनफार्म होलेई अप्लाई करते पारबेन। दो बच्चर हो गेले कनफार्म हो गेले माने एसएमसी स्कूल मैनेजिंग कमिटी एडमिनिस्ट्रेटर बा सेक्रेटरी बा प्रेसिडेंटर तरफ थेके एक रेजोल्यूशन करे कनफार्मेशन करा हय। कारण जेहेतु 2015 सालेर जेनारेल ट्रांसफार रुल्स कनफार्मेशनेर संख्या देवा आछे जे एइभाबे एटाके कनफार्म करते हबे। तो आपनार 3 बच्चर होयेछे, निश्चयई आपनार रेजोल्यूशन करे कनफार्म आपनि होयेछेन आमि एटा आशा करि। तो आपनाके एसएससी ब्याक करेछे कोनो भ्यालिड रिजन छाड़ा। 1 সেপ্টেম্বর 2021 যে এফএকিউ সেকশন তার 16 নম্বর প্রশ্নে বলা আছে যে ভ্যালিড রিজন ছাড়া কোনোভাবে ব্যাক করা যাবে না, আদারওয়াইজ ইট মে ইনভাইট কোর্ট কেস। এটা কিন্তু কোর্ট কেস নিয়ে আসবে। তো আপনাকে যদি এসএসসি ব্যাক করে থাকে এবং কোনো ভ্যালিড রিজন না দেয় তাহলে আপনাকে যেতে হবে বিকাশ ভবনে। তার আগে আমি আপনাকে অনুরোধ করব এসএসসির বিভাগীয় প্রধানের কাছে আপনি যাওয়ার জন্য রিকোয়েস্ট করবেন, অ্যাপয়েন্টমেন্ট চাইবেন। এসএসসির যে এনকোয়ারি, সে এনকোয়ারিতে গিয়ে আপনি জানবেন যে আপনাকে ভ্যালিড রিজন দেখা হয়নি কেন। কিন্তু আপনার সঙ্গে যদি দুর্ব্যবহার করে, আপনাকে যদি তাড়িয়ে দেয়, আপনাকে সঙ্গে যদি কথা না বলে, আপনাকে যদি অ্যাপয়েন্টমেন্ট না দেয়, তাহলে অবশ্যই আপনি যাবেন বিকাশ ভবনের 7তম তলায় টিচার রিড্রেসাল সেলে। সেখানে গিয়ে আপনি একটা কমপ্লেন করবেন, আপনাকে 7 দিনের মধ্যে অবশ্যই ডেকে পাঠানো হবে। নেক্সট প্রশ্ন করেছেন সিকান্দার রবিদাস। হ্যাঁ, সিকান্দার রবিদাস উনি বলছেন মেডিকেল গ্রাউন্ডে কী কী কারণে এসএসসি ব্যাক করতে পারে। দেখুন, এসএসসি ব্যাক করার ক্ষমতা আছে বা এইচওয়াইরও ব্যাক করার ক্ষমতা আছে, কিন্তু কেন ব্যাক করতে পারে না তার কিছু নিয়ম আছে। প্রথম বলি, আপনি বলছেন যে কী কী কারণে, আমি প্রথম পয়েন্টটা বলছি ভ্যালিড ডকুমেন্ট। আপনি বলছেন আমার হার্ট ডিজিজ হয়েছে, কিন্তু আপনি ডকুমেন্ট পেশ করেছেন আপনার রেনাল ফেলিওর, তাহলে ব্যাক হবে, কারণ সেখানে ভ্যালিড ডকুমেন্ট হচ্ছে না। নেক্সট, উৎসশ্রী বা জেনারেল ট্রান্সফার রুলস 2015 বা সংশোধিত জেনারেল ট্রান্সফার 2021 সালের নিয়ম আছে যে মেডিকেল গ্রাউন্ডে আপনি অ্যাপ্লাই করলে, আপনার যদি মেডিকেল সেলফ গ্রাউন্ডে অ্যাপ্লাই করেন কিংবা স্পাউস কিংবা সন ডটার, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে হবে যে লং জার্নি কজিং প্রবলেম টু অ্যাটেন্ডেন্স, আর সেলফের ক্ষেত্রে হবে কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল। আপনি স্কুল অ্যাটেন্ড করতে আপনার সমস্যা হচ্ছে, তবেই তো আপনি প্রেফার্ড, তবেই তো আপনি স্পেশাল, তবেই তো আপনি প্রায়োরিটি রিজন। কি যদি আপনার সার্টিফিকেটে এই ধরনের কোনো টার্ম না থাকে তাহলে কিন্তু আপনাকে ব্যাক করতে পারে। আর কী কারণে ব্যাক, আপনার বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি আছে এবং সেই ম্যানেজিং কমিটির নির্ধারিত ডক্টর মেম্বার আছে, কিন্তু ডক্টর নাম্বার থাকা সত্ত্বেও সেটা বিএমএইচ ভেরিফিকেশান হয়নি, তাহলে ব্যাক করতে পারে। সিএমএইচ ভেরিফিকেশান হয়েছে কিন্তু সেটা তার ভেরিফিকেশান সার্টিফিকেট আপনি দেননি, তাহলে ব্যাক হতে পারে। আপনি কোনো মিথ্যে কথা লিখেছেন, ফেক ফ্রাউডুল্যান্ট কোনো কথা বাড়িয়ে বুড়িয়ে বলেছেন, তাহলে আপনার ব্যাক হতে পারে। আর এগুলো ছাড়াও যদি সিঙ্গেল টিচার হিসেবে আপনি অ্যাপ্লাই করে থাকেন, সে মেডিকেল গ্রাউন্ডে হলেও 22 সেপ্টেম্বরের আগে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, যখন সিঙ্গল টিচারের নিয়মটি আসেনি, তাহলে আপনাকে ব্যাক করতে পারে, তবে এখন ব্যাক করতে পারবে না। তো এই এই কারণগুলো যদি হয় তাহলে কিন্তু এসএসসি আপনাকে ব্যাক করতে পারে, তবে তাকে কিন্তু অবশ্যই ভ্যালিড রিজন দেখাতে হবে কেন তিনি ব্যাক করেছেন। নেক্সট প্রশ্ন করেছেন অর্জুন রয়, মাফ করবেন, আই এম সরি ফর ইট, অরুণ রয় প্রশ্ন করেছেন। অরুণ রয় উনি বলছেন সিঙ্গল টিচার নই, 10%-এর মধ্যে পড়ি, ব্যাক করেছে 1 মাস পরে, 3টি স্কুল অন্য কেউ পেয়ে গেছে, এসএসসি হয়ে ডিআই, ডিআই হয়ে এইচওয়াই, এইচওয়াই হয়ে আমার কাছে ব্যাক এসেছে, স্ট্যাটাস দেখাচ্ছে ব্ল্যাঙ্ক স্ট্যাটাস, নতুন করে অ্যাপ্লাই করলে আবার পুরনো ফর্ম বারবার দেখানো হচ্ছে, কী করব আমি? দেখুন, আমি জানি না আপনি কোন গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছিলেন, আমি ধরে নিচ্ছি আপনি এনি আদার গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছিলেন। এনি আদার গ্রাউন্ডে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন এবং সেক্ষেত্রে প্রেফার্ড, মোর প্রেফার্ড, মোস্ট প্রেফার্ড ট্রেনার কিন্তু আপনার থেকে অনেক বেশি এলিজিবল।
আপনি এনি আদার গ্রাউন্ডে করেছেন কোনো একটা ডিস্টেন্স দেখিয়ে, সেখানে কেউ একজন মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছেন তিনি প্রেফার্ড, কেউ একজন করেছে ডাইভার্সি গ্রাউন্ডে কিংবা উইডো গ্রাউন্ডে তিনি মোর প্রেফার্ড, কেউ করেছেন 57 ইয়ার্স বা তার বেশি তিনি মোস্ট প্রেফার্ড। সেক্ষেত্রে আপনার যদি তিনটি বিদ্যালয় যদি বুক হয়ে যায় আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্টেড হয়ে যাবে, ক্যান্সেলড হয়ে যাবে, আপনি আর আবেদন করতে পারবেন না। এটা আমার কথা নয়, এটা 1 সেপ্টেম্বর 2021 যে FAQ সেকশান, সেই FAQ সেকশানের 6 নম্বর প্রশ্নে বলা আছে, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2021 যে FAQ সেকশান তার 6 নম্বর প্রশ্নে বলা আছে, যদি এনি আদার গ্রাউন্ডে কেউ অ্যাপ্লাই করে থাকে এবং তার তিনটি বিদ্যালয় বুক হয়ে যায় কোনোভাবে প্রেফারেড দ্বারা বা স্পেশালের দ্বারা বা প্রায়োরিটির দ্বারা, তাহলে ওনার আবেদনটা ক্যান্সেলড হয়ে যাবে। কিন্তু আপনি যদি প্রেফার্ড হন তাহলে আপনার আর আবেদন করার প্রয়োজন নেই, আপনাকে ওই তিনটি বিদ্যালয়ের নিরিখে নিয়ার বা নিয়ারার বা নিয়ারেস্ট স্কুলে অবশ্যই দেওয়া হবে। এটা লেখা আছে, এ কথাটা বলা আছে 1 সেপ্টেম্বর 2021 FAQ সেকশনের 5 নম্বর প্রশ্নে, অর্থাৎ এনি আদার গ্রাউন্ডে ক্যান্সেল হয়ে যাবে এটা লেখা আছে, এটা বলা আছে 6 নম্বর প্রশ্নে, আর প্রেফারের ক্ষেত্রে নিয়ারার স্কুলে দেওয়া হবে এটা বলা আছে 5 নম্বর প্রশ্নে 1 সেপ্টেম্বর 2021 FAQ সেকশনে। নেক্সট প্রশ্ন করেছেন সৌরেন্দ্র সিংহ মহাপাত্র, উনি বলছেন মেডিকেল গ্রাউন্ডে 5 ইয়ার্স না হলে ব্যাক হতে পারে? না, যদি 8ই সেপ্টেম্বর বা 9ই সেপ্টেম্বরের আগে আপনি অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশিকার অভাবে 5 বছর বা 25 কিলোমিটারের জন্য ব্যাক হতে পারে, কিন্তু 9ই সেপ্টেম্বর বা 8ই সেপ্টেম্বর রাতে, 9ই সেপ্টেম্বর থেকে আমি বলবো হুগলি ডিআই থেকে একটা নির্দেশিকা বেরিয়েছে যেখানে বলা হচ্ছে প্রতিটা সেই হুগলি ডিস্ট্রিক্টের প্রত্যেকটা স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছিল হুগলি ডিআই থেকে, যে কোনো প্রেফার্ড বা কোনো স্পেশাল বা কোনো প্রায়োরিটি রিজনের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেন্টকে কিংবা ইনকামব্যান্টকে তার আবেদন 25 কিলোমিটারের কম স্কুল থেকে প্রেজেন্ট স্কুল টু পোস্টেড স্কুল এই অজুহাতে কিংবা 5 বছর হয়নি এই অজুহাতে ব্যাক করা যাবে না, যদি ব্যাক করা হয়ে থাকে আগে তা সেগুলোকে আবার পুনরায় আবেদন করার জন্য বিদ্যালয়ের HOIকে নির্দেশ দেওয়া হয়েছে। একটা হুগলি জেলার DI তো আর পশ্চিমবঙ্গের বাইরে নয়, তিনি যখন নির্দেশিকা দিয়েছে মানে নিশ্চয়ই তিনি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি পারমিশন নিয়ে কিংবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি নিশ্চয়ই বলেছেন, এবং তারপর থেকে আমরা দেখছি 9ই সেপ্টেম্বরের পর থেকে আমরা দেখছি প্রতিটা DI অফিস থেকে কিন্তু একই রকম হচ্ছে, কিন্তু এর কোনো মেমো নাম্বার বাড়ায়নি, নির্দেশিকা বাড়ায়নি, এ শুধুমাত্র একটি ইমেল থেকে তাদের DI অফিস থেকে তাদের যে লোয়ার স্টাফকে ইমেলের মাধ্যমে রিপোর্ট পাঠানো হয়েছিল, এবং এই নিয়ে কিন্তু পেপারে অনেক লেখা হয়েছিলো যে ইমেলে কেন আদেশ দেওয়া হবে, তাই এর যেহেতু মেমো নাম্বার নেই তাই আমি আপনি মেমো নাম্বার বলতে পারছি না, তবে আমি ডেটটা বলছি 9ই সেপ্টেম্বর হুগলি DI থেকে এই ধরনের একটা ইমেল এসছে। তাই আপনার 5 ইয়ার্স না হলে আপনি আবেদন করতে পারবেন যদি আপনি আবেদন 9ই সেপ্টেম্বর বা তারপরে করে থাকেন। নেক্সট প্রশ্ন করেছেন দিব্যা রাজক, উনি বলছেন মাই স্পাউস গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার অ্যাবনর্মাল ইউটিরিন ব্লিডিং মেডিকেল ইস্যু, উনি এখানে ব্লেসিং লিখেছেন কিন্তু মানে উনি বলছেন অ্যাবনর্মাল ইউটিরিন ব্লেসিং, কিন্তু ব্লেসিং তো হয় না, এটা নিশ্চয়ই আপনি ব্লিডিং বলতে গিয়ে হয়তো ব্লেসিং হয়ে গেছে আমার অনুমান, তাই আমি এটাকে পড়ছি অ্যাবনর্মাল ইউটিরিন ব্লিডিং মেডিকেল ইস্যু, তাতেও DI ব্যাক করেন কী করণীয়, সন্দীপ সাহা জুনিয়র হাই স্কুল 2017 থেকে, আমার চাকরি 10 বছর, নিজের ঘর থেকে 550 কিলোমিটার দূরে, অর্থাৎ উনি ওনার স্পাউসের ক্ষেত্রে বলছেন, ওনার নাম সন্দীপ সাহা, ওনার স্ত্রীর নাম দিব্যা রাজক, উনি জুনিয়র হাই স্কুলে আমার চাকরি করেন, ওনার বাড়ির থেকে ওনার ডিস্টেন্স 550 কিলোমিটার দূরে, চাকরি 10 বছর হয়ে গেছে, ওনার স্ত্রীর গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার অ্যাবনর্মাল ইউটিরিন ব্লিডিং মেডিকেল ইস্যু, কিন্তু তাতেও DI ব্যাক করেছেন। আমি বলি DI ব্যাক করতে পারেন তখনই যদি স্পাউসের যে আপনি আবেদনটা করেছেন সেই স্পাউসের আবেদনের নিরিখে CMOH ভেরিফিকেশানের রিপোর্ট অন্য কিছু বলছে, আপনি বলছেন যে অ্যাবনর্মাল ইউটিরিন ব্লিডিং মেডিকেল ইস্যু, আপনাকে দেখতে হবে CMOH ভেরিফিকেশানটা কীভাবে হয়েছে,
তাতে কি রিপোর্ট আছে, আর যে যে সার্টিফিকেট আপনি প্রডিউস করেছেন সে সার্টিফিকেটেও কি রিপোর্ট আছে আপনাকে এটা দেখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনাকে মানে ওয়াইফকে ব্যাক করার পিছনে আরেকটা পয়েন্ট থাকতে পারে, যে কোনো ফেক বা ফ্রাউডুলেন্ট ডকুমেন্ট, অর্থাৎ যে ডকুমেন্টগুলো আপনি দিয়েছেন তার সঙ্গে সিএমওএইচ ভেরিফিকেশনে কোনো মিল নেই, ডিসক্রিপ্যান্সি হচ্ছে, তার এক্ষেত্রেও কিন্তু আপনাকে ব্যাক করতে পারে। তো আমি বলবো যে ডিআই ব্যাক করার সময় আপনাকে কি কারণ দেখিয়েছিল সেই কারণটাকে আপনি এখানে লেখেননি, আপনি দেখবেন যে কি কারণ দিয়েছে। বেশ, এবার যদি মনে হয় যে কারণটা সঙ্গত তাহলে আপনার কিছু করার নেই, কিন্তু যেহেতু আপনার 550 কিলোমিটার ডিস্ট্যান্স আপনার বাড়ি থেকে আপনার মানে সন্দীপ সাহা, তো আমি আপনাকে বলবো আপনি বিকাশ ভবন যাবেন। বিকাশ ভবনের সপ্তম তলায় টিচার রিড্রেসাল সেলে একটি স্পেশাল আপনি আবেদন করবেন, কারণ যেহেতু ডিস্ট্যান্সকে জেনারেল ট্রান্সফার রুলস মান্যতা দেয়নি, তাই বিকাশ ভবন থেকে একটি সিম্প্যাথেটিক গ্রাউন্ডে এটা আবেদন করা হয়। আমি এই উপদেশ অনেককে দিয়েছি, তার মধ্যে একজন দুজন এই উপদেশ নিয়ে তিনারা বিকাশ ভবনে গিয়েছিলেন এবং তিনাদের মধ্যে একজন দুজনের হয়েছে। সিম্প্যাথেটিক গ্রাউন্ডে বিকাশ ভবন যদি সুপারিশ করেন, যদি আপনার সমস্যাটাকে তিনারা মানে বুঝে আপনাকে সুপারিশ করেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তাই আপনি ইমিডিয়েটলি যাবেন বিকাশ ভবনে এবং আপনার 550 কিলোমিটার ডিস্ট্যান্স তার নিরিখে একটি গুগল ম্যাপ থেকে সার্টিফিকেট ডাউনলোড করে আপনি অবশ্যই বিকাশ ভবনে একটা আবেদন করে রাখুন। দেখুন, আবেদন তো করতে কোনো সমস্যা নেই, আবেদন করলে আপনাকে ডেকে পাঠাবে। তো আপনার আবেদনটা করা থাক, আমি বলছি সহানুভূতির ক্ষেত্রে একজন দুজনের হয়েছে, আপনার ক্ষেত্রে হতে পারে। নেক্সট প্রশ্ন করেছেন জি খুরশেদ বলছেন, আজকে শেষ প্রশ্ন, HM 1 তারিখ চলে গেলে স্কুলের বাকি টিচারদের স্যালারি কীভাবে হবে? HM জবে যাবেন, নিয়ম হচ্ছে তেনাকে 7 দিন আগে বিদ্যালয়ের প্রত্যেকটা স্টাফকে ডেকে তেনাকে বলতে হবে যে আমি অমুক দিন আগে রিলিজ নেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রতিটা স্টাফকে ওই মিটিংয়ে থাকতে হবে, প্রতিটা স্টাফেদের মধ্যে কার সার্ভিস বুক, কার ফর্ম নাম্বার 5 খাতা বা প্রভিডেন্ট ফান্ডের শেষ ইন্টারেস্ট কবে আনা হয়েছে, PF লেজার, যত কিছু কাজ আছে HM এর তিনি সব কিছু কাজ সবার পুঙ্খানুপুঙ্খ শেষ করবেন। ওই মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে এরপরে TIC কে হবে, অর্থাৎ ওই উপস্থিত যে এটি গ্রুপ সি লাইব্রেরিয়ান, ওনাদের পক্ষ থেকে নমিনেটেড করে একজনকে সিদ্ধান্ত করা হবে যে TIC, এবং এটাকে একটা রেজলিউশন করা হবে। স্কুলের ম্যানেজিং কমিটি থাকলে ম্যানেজিং কমিটি, আর না থাকলে যিনি আছেন গভর্নমেন্ট স্পন্সর, তিনি দায়িত্বে আছেন অ্যাডমিনিস্ট্রেটর, সেই অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে একটা মানে ওই সমস্ত স্টাফেদের নিয়ে একটা হবে রেজলিউশন, যেখানে এখন TIC ঠিক করা হবে। যেদিন HM যাবেন তার পরের দিন থেকে ওই TIC দায়িত্ব নেবেন, এবং সঙ্গে সঙ্গে আমি অনুরোধ করব যে TIC যিনি হবেন সঙ্গে সঙ্গে ওনার কাজ হবে যে HY লগইনের পাসওয়ার্ডটা এবং ID পাল্টে দেওয়া। HO মানে যিনি ছিলেন HM, তেনার কাছে HY লগইনের পাসওয়ার্ড আছে, ID আছে, যে মুহূর্তে TIC হবেন দায়িত্বে সঙ্গে সঙ্গে ওনার কাজ হবে উইদিন 1 মিনিটের মধ্যে, মানে ওই দায়িত্ব নেওয়ার ওই লগইনের পাসওয়ার্ডটা পাল্টে দেওয়া এবং ID পাল্টে দেওয়া, এবং পূর্বতন HM এর কাছ থেকে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দায়িত্ব বুঝিয়ে পাইলাম বলে বুঝে নেওয়া। তো কী বুঝবেন, এর আগে আমার একটা ভিডিও আছে যে কীভাবে আপনি কী বুঝবেন, কী পেপারটা পরে বুঝবেন HM এর কাছ থেকে, সেটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলেই। এবং যিনি TIC হলেন উনি স্যালারি কীভাবে হবে, উনি এবার ওনার কাছ থেকে উনি তার নিজের মতো করে, এবার HY উনি হয়ে গেলেন, ওনার কাছে সমস্ত কিছু চাবি এসে গেল, উনি এবার স্যালারি সার্টিফিকেটটা বা স্যালারি বিল আপলোড করবেন, এইভাবে নেক্সট প্রসেস চলবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও, চোখ রাখুন আমার চ্যানেলে প্রতিদিন বিকেল 4:09 এই উৎসশ্রেণীর প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর পাওয়ার জন্য। ভালো থাকুন, আজ হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।